নমস্কার বন্ধুরা, মিয়ান মম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। পুঁই শাক নানা, এই পুলি পুঁই শাকের ঘ্যাট, পুঁই শাকের ছ্যাঁচড়া নানা রকম নামে পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে পুঁই শাকের ঘ্যাট বা ছ্যাঁচড়া হয়েই থাকে, প্রত্যেকটা অনুষ্ঠানে বিশেষত হয়ে থাকে। তাই আজকে আপনাদের সামনে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট করে দেখাবো। তো তার জন্য আমি পাতাগুলো আলাদা করে কেটে রেখে দিচ্ছি, আর হচ্ছে পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা করে কেটে নেব, আর মোটা ডাঁটিগুলো মাঝখান দিয়ে দুই ভাগে চিরে নেব, তাহলে সে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বাস, আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। এবার মাছের মাথা দুটোকে নুন হলুদ মাখিয়ে তারপর ভেজে নেব। নুন হলুদ মাখা হয়ে গেছে, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে মাছের মাথা দুটো ভেজে নেব। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাস, এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা, এক চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দেব। ব্যাস, এটা একটুখানি ভাজা হলে এবার কড়াইয়ের মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলুটা দেব, আলুটা একটু ভাজা হলে তারপর অন্যান্য সবজি দেব। একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। যেমন পটল দিয়ে দিচ্ছি, কুমড়ো, আর দিয়ে দেব পুঁই শাকের ডাঁটিগুলো। এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এগুলো আগে দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো বেগুন আর ঝিঙেটা, আর দিয়ে দেবো চার পাঁচটি কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস, এবার এগুলো উল্টে পাল্টে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। অল্প আছে, এগুলো কষাতে হবে। এবার এর মধ্যে নুন, এক চামচ মতো নুন দিলাম, পরে লাগলে আবার মেখে নিতে হবে। এবার দিলাম হলুদ, আর কিছু গুঁড়ো মশলা দেব না, কারণ হচ্ছে জিরের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু জিরের গুঁড়ো দিলে ইলিশ মাছের যে আসল গন্ধটা, ওই গন্ধটা থাকবে না। ওই কারণে ইলিশ মাছের যে একটা নিজস্ব গন্ধ আছে, তাতেই খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, দিলে একটু পুঁই শাকের ঘ্যাটটা সুন্দর কালার আসবে। ব্যাস, নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে একটু মুছতে দেব। সবজিগুলো অনেকটা মজে গেছে, এবার এর মধ্যে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এই পাতাগুলো দিয়ে দেব। যেহেতু অনেকটা বেশি, তাই কড়াইটা পুরো ভরে গেছে, এবার এটাকে একটু 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 করে দেব, যেহেতু ভরে গেছে তাই ওই পাশ ওই পাশ করা যাচ্ছে না, তাতে কোনো ব্যাপার নেই, ঢাকা দিয়ে রাখবো, কম আঁচে রাখবো, এমনি মজে যাবে। ঢাকা দিয়ে রাখলাম, কিছুক্ষণ পর এবার ঢাকাটা খুলে দেখি সবজিগুলো মজে গেছে, পাতাগুলোও মজে গেছে। এইবার এগুলো উল্টে পাল্টে নিতে লাগবে। সবজিগুলো কিন্তু এখনো পুরো মজেনি,
এবার দেখতে হবে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া দিতে হবে। এটা করতে হবে, তাহলে জল দিতে হবে না, পাতার থেকেই জল উঠে যাবে, ওগুলোতেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম মাছের মাথাগুলো, দিয়ে এবার এটা এদিক ওদিক নাড়াকুড়ে দেবো, আর হচ্ছে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। এবার এক চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিলে পুঁই শাকের মিষ্টি ভাবটা আসলে এর স্বাদটা বাড়বে। আবার এটা নাড়িয়ে দেব এদিক ওদিক করে। এখন একটু হালকা জল উঠেছে, জলটাকে নিতে হবে, যাতে পুঁই শাক ঠান্ডা হলে আবার জল উঠে যায়। এখন এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। কিছুটা জল আছে, জলটা টেনে নিয়েছে, মোটামুটি আমার পুঁই শাক রান্না হয়ে গেছে। সবজিগুলো পুরো মাখা মাখা হয়ে গেছে মুজে দিয়ে, এবার পারফেক্ট রান্না হয়ে গেছে। জলও টেনে নিয়েছে, শুকিয়ে গেছে, ব্যাস। এটা এবার আমি নামিয়ে নেব রেডি আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, স্বাদ ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।